বিশদ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানটি আজকে মধুপুরের আমাদের এই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভা, এই আলোচনা সভার সভাপতি বৃহত্তর সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাফফর হোসেন এমপি, আমাদের পার্শ্ববর্তী উপজেলা জেলা জামালপুর থেকে নির্বাচিত এমপি, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, বিভিন্ন অনুষ্ঠানে উনি আমাদের সাথে অংশগ্রহণ করেন, আমাদেরকে সহযোগিতা করেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমাদের ময়মনসিংহ অঞ্চলের একজন কৃতি সন্তান, অন্যতম শ্রেষ্ঠ সন্তান, সচিব, কর্মজীবনের শীর্ষস্থানীয় পদ যেটিকে আমরা মনে করি, সেটি যিনি অর্জন করেছেন আমাদের এই অঞ্চল থেকে, মোহাম্মদ আব্দুস সামাদ, সচিব নৌ পরিবহন মন্ত্রণালয়। সচিব কোন মন্ত্রণালয়ের সেটি কথা নয়, তিনি সচিব, এটি আমাদের অহংকার গর্ব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের সর্বোচ্চ বিদ্যাপীঠস্থান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যিনি উপাচার্য ছিলেন, একজন বরেণ্য চিকিৎসক, আমাদের টাঙ্গাইল বৃহত্তর ময়মনসিংহের গর্ব অহংকার, প্রফেসর কামরুল ইসলাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই ময়মনসিংহে নবপ্রতিষ্ঠিত, নতুনই বলবো, এই সমন্বয় পরিষদ সাধারণ ভূমিকা রেখেছিল এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করার জন্য, কাজী নজরুল বিশালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এর উপাচার্য প্রফেসর মোস্তাফিজুর রহমান। আমাদের মাঝে আরও রয়েছেন ঢাকার পিপি, বিভিন্ন কাজে আমাদের ঢাকা, ঢাকা তো রাজধানী, ঢাকাকে কেন্দ্র করেই এদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক রীতি সব কিছুই আবর্তিত। সেই গুরুত্বপূর্ণ একটি কোর্টে যিনি পিপি দায়িত্ব পালন করেন, তিনিও আমাদের জন্য অহংকার। জামালপুরের সন্তান অ্যাডভোকেট আবু আবদুল্লাহ, আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি, তার কথা বলাই হয় নাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়, তিনি নিজেই অনেক বিনয় করে বলেছেন, আমি জানি না এত কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আমি কিনা, আমি বলবো তার যোগ্যতা, তার আন্তরিকতা, নিষ্ঠা, তাকে আমি যেটুকু তার জন্য যদি করে থাকি সেটা সে প্রাপ্য, সেজন্যই আমি করেছি। এবং এই মুক্তা কাছে আমাদের ময়মনসিংহের মানুষের জন্য অনেক তার দরদ, সেই দরদ দিয়ে কাজ করেন, সেটা আমি পার্শ্ববর্তী উপজেলা থেকে মর্মে মর্মে উপলব্ধি করেছি, তাই আমি আমার অবস্থান থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এটি আমি মনে করি অত্যন্ত জনপ্রিয় আমাদের পার্শ্ববর্তী একজন এমপি, বর্তমানে প্রতিমন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের জনাব কে এম খালিদ বাবু। আমার উপজেলা রয়েছেন, বক্তব্য দিয়েছেন, আমি আর পরিচয় করিয়ে দিতে চাচ্ছি না। আমাদের আদিবাসী নেতৃবৃন্দ রয়েছেন, অজয় মৃ, তারপরে অন্যান্য যারা আছেন, ইউজি, তারা অনেক পরিশ্রম করেছেন একটা জন উৎসব আদিবাসীদের নিয়ে করার জন্য, কিন্তু সেটা প্রথম একটি ডেট আপনারা শুনেছেন, ইতিমধ্যে সবাই বলেছে সেই তারিখটি পরিবর্তন হয়েছে, পরবর্তী আজকের এই তারিখটি নির্ধারণ করা হয়েছিল। আমার মনে হয় এখানে আমরা একটু ভুল করেছি, এটাকে যদি একটু বেশি পিছিয়ে নিতাম
স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনার কথা বিবেচনা, পরীক্ষার কথা বিবেচনা করে তাড়াহুড়া করে আজকে ডেটটি করা হয়েছে। এটি না করে যদি আমরা জানুয়ারি বা ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও করতাম। যাই হোক, যা হয়েছে সর্বোপরি এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদেরকে এখানে আসতে হয়েছে। আমরা চেয়েছিলাম যে আদিবাসীদের যেখানে পদচারণা, যে বনকে তারা ভালোবাসে, বনকে আগলিয়ে তারা রাখে, বনই যাদের জীবনের একটি অংশ, আমরাও সেই বনকে নিয়ে অহংকার করি। আর নদী নালা খাল বিল গজারি বন টাঙ্গালের সারি ধর গৌরবের তার কাছে মহেশ সিং হাওর বাওর মহেশ সিং এই নিয়ে মানুষ হাওর জঙ্গল মহেশ সিং জঙ্গল কিন্তু মধুপুরের জঙ্গল দিয়ে মিল করা হয়েছে সারাতে কবিতাতে। এটা মানিক সিং এর জঙ্গলকে মানিক সিং এর পরিচয় হিসাবে একদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ এই এলাকার হাওর এবং আমাদের এই মধুপুরের গড় গজারির বন। আমি মনে করি জাতির জন্য এটি একটি অহংকারের বনটি যদিও ধ্বংসের পথে আমরা অনেক চেষ্টা করছি। আমার নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানগণ আমরা অনেক চেষ্টা করছি, সে অনেক বড় লম্বা ইতিহাস সময় নেই। আমি জানি আপনারা ক্লান্ত, এই অনুষ্ঠান 10:30 শুরু হওয়ার কথা ছিল, এখন 2:30 বাজে, সবাই ক্ষুধার্ত, অনেকেই ঢাকা থেকে এসছেন। কাজে সেই ইতিহাস আমি বলতে চাই না, তবু এই বনটি রক্ষা করার জন্য এখনো আমরা আপ্রাণ চেষ্টা করছি। এই মুহূর্তেও আমি প্রথম 2009 সালে মন্ত্রী হওয়ার পরেও একটি প্রকল্প এনেছিলাম, রিজেনারেশন অফ রিজুভেনেশন অফ এই মধুপুর ফরেস্ট। সে তখন 15 কোটি টাকা এনেছিলাম, যারা এই বন ধ্বংস করত জীবিকার কারণে, আমাদের আদিবাসী গারো এবং বাঙালি সবাই মিলে তাদেরকে আমরা এই বন রক্ষার কাজে নিয়োজিত করেছিলাম প্রায় 700, যাদের নামে 15টা 20টা 117টা পর্যন্ত মামলা ছিল বন ধ্বংস করার জন্য। তাদেরকেও আমরা এর সাথে সম্পৃক্ত করে তারাই বন রক্ষক হিসাবে দায়িত্ব পালন করছিল। দ্বিতীয় পর্যায়ে 13 কোটি টাকা এনেছিলাম বনকে নতুন করে গাছ লাগানোর জন্য, এবং ফলশ্রুতিতে গাছপালাও বেড়েছিল, তারপরে বিভিন্ন জন্তু হাঁস মুরগ হরিণ তারপর অন্যান্য জীবজন্তু এগুলো অনেক বৃদ্ধি পেয়েছিল। মাঝখানে মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ে আমরা প্রকল্পটি অব্যাহত রাখতে পারি নাই। নতুন করে একটি প্রকল্প এসেছে, আমরা যেভাবে ডিজাইন করেছিলাম সেই ডিজাইন মতো প্রকল্পটি করা হয়নি। সেখানে একটা আমলাতান্ত্রিক জটিলতা এবং মন্ত্রণালয়ের যারা কোনোদিন এই বনের মন্ত্রণালয়ের দায়িত্বে, তারা কোনোদিনই এই মধুপুরের বন দেখতে আসে না, তারাই বন মন্ত্রণালয় পরিচালনা করে, এমনকি মন্ত্রীরাও কোনোদিন আসেন না, তারা সারা পৃথিবী ঘুরে বেড়ান। সারা পৃথিবীতে মাদ্রিদে সম্মেলন হবে পরিবেশ, সেখানে যাবেন, জেনেভায় যাবেন, ওয়াশিংটন যাবেন, কিন্তু মধুপুরে আসার তাদের সুযোগ হয়। আমরা যেভাবে বলেছিলাম বনটাকে রক্ষা করা যাবে সেই সহযোগিতা আমরা সেখান থেকে পাই নাই। আজকে আমাদের মাঝে বৃহত্তর মানুষের সমন্বয় পরিষদের সমন্বয় এবং মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এসডিসি কর্মসূচির সমন্বয়, এবং আপনারা জানেন যে উনি প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি, ওনাদেরকে বলা হয় ডিন অফ দ্য সেক্রেটারি, অর্থাৎ সকল সচিবরা হলো সর্বোচ্চ পদ, তাদেরও যে প্রধান তারাই হলেন প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি, সেই দায়িত্বে ছিলেন এবং এখনো প্রধানমন্ত্রীর অফিসে সকল মন্ত্রণালয়ের মধ্যে এই এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সকল মানুষকে নিয়ে উন্নয়ন করা, সকল মানুষকে কাউকে পিছিয়ে না ফেলানো, কাউকে নোবডি লেফট বিহাইন্ড, কাউকে আমরা পিছিয়ে রাখতে চাই না, আদিবাসী দুঃখী গরিব সকল মানুষকে নিয়ে উন্নয়ন করার যে কর্মসূচি সারা বিশ্বব্যাপী চলছে এবং জাতিসংঘ এটি নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশের এই সমন্বয়কের দায়িত্ব পালন করছেন যিনি, তিনি ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান। আমাদের মাদারগঞ্জে জামালপুরেই ওনার বাড়ি,
এবং জামালপুরেরও অনেক আমাদের ময়মনসিংহ চেষ্টা করেছেন তার অবস্থান থেকে অনেক উন্নয়ন করার জন্য। এবং এই ময়মনসিংহ সমিতি করা, সমন্বয় করা অনেক কঠিন কাজ, কোঅর্ডিনেশন এটি নেত্রীর কথা। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা সরকার গঠন করি, এমন যা আমরা যেমন অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি, তেমনি তার সাথে সাথে যারা এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাস করে, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তাদের সাথেও আমাদের কোনো আপোষ নেই। মুক্তিযুদ্ধের সময় তাদের সাথে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। রমনার এই সরোয়ারদী উদ্যানে আমাদের পায়ের নিচে তারা অস্ত্র সমর্পণ করেছিল। আমি মনে করি নেত্রী যে কর্মসূচি নিয়েছেন, এই ধর্ম অন্ধরা স্বাধীনতা বিরোধী শক্তি যতই তারা জঙ্গি সন্ত্রাস করুক, তারা আবারও আমাদের পায়ের নিচে আত্মসমর্পণ করবে। এবং যারা দুর্নীতিবাস এবং যারা এই মাদকতার সাথে জড়িত, মাদকতার পাচারকারী, মাদকতাকে উৎসাহ দেয়, অর্থবিত্ত রোজগার করে, তাদের বিরুদ্ধেও আমাদের সংগ্রাম অপসান, তাদেরকেও আমরা সমাজ থেকে উৎখাত করব। এ কথাও আমি আপনাদেরকে বলছি।